हेलो फ्रेंड्स, वेलकम टू हॉय टॉप 10। आजकेर वीडियो डिटे आमी आपना देर के देखा बो एप्रिलिया जीपीआर 150 वर्सेस केटीएम आरसी 150 एबीएस बाइक के तुलना मुलक बनो ना ये बंग बर्तमान बाजार मूल्लो ये दुटी बाइक के मध्य कौन बाइक टी आपना जोनो भला होवे वीडियो शेषे बैक्का करबो। आशा करी साथ ही थाकबेन। ब्रांड ओरिजिन, एप्रिलिया बाइक टी ब्रांड ओरिजिन इताली। KTM RC बाइक की ब्रांड ओरिजिन ऑस्ट्रिया। इंजन टाइप, एप्रिलिया एर इंजन टाइप सिंगल सिलिंडर फोर स्ट्रोक लिक्विड कूल्ड FI इंजन। KTM RC एर इंजन टाइप सिंगल सिलिंडर फोर स्ट्रोक लिक्विड कूल्ड FI इंजन। ब्रांड ओरिजिन दिक दिए KTM RC बाइक टी एगे आछे। इंजन डिसप्लेसमेंट, एप्रिलिया बाइकटर इंजिन डिसप्लेसमेंट 150 cc। KTM RC बाइकटर इंजिन डिसप्लेसमेंट 124.7 cc। मैक्सिमाम पावर, एप्रिलिया बाइकटर मैक्सिमाम पावर 18 bhp एट 9750 rpm। KTM RC बाइकटर मैक्सिमाम पावर 14.5 bhp एट 9250 rpm। मैक्सिमाम पावर इंजिन डिसप्लेसमेंटर दिक दिए एप्रिलिया बाइकटी एगिए आछे। मैक्सिमम टॉर्क, एप्रिलिया बाइकटर मैक्सिमम टॉर्क 14 Nm एट 7500 rpm। KTM RC बाइकटर मैक्सिमम टॉर्क 12 Nm एट 8000 rpm। माइलेज, एप्रिलिया बाइकटर प्रति लिटार तेले 42 km पद जाए। অন্যদিকে KTM RC বাইকটি প্রতি লিটার তেলে 40 km পথ যাবে। ম্যাক্সিমাম টর্ক মাইলেজের দিক দিয়ে এপ্রিলিয়া বাইকটি এগিয়ে আছে। টপ স্পিড, এপ্রিলিয়া বাইকটির টপ স্পিড 145 km পার আওয়ার। KTM RC বাইকটির টপ স্পিড 125 km পার আওয়ার। গিয়ারবক্স, এপ্রিলিয়া বাইকটির গিয়ারবক্স 6 স্পিড। KTM RC বাইকটির গিয়ারবক্সও 6 স্পিডের। টপ স্পিডের দিক দিয়ে এপ্রিলিয়া বাইকটি এগিয়ে আছে। ওয়েট, এপ্রিলিয়া বাইকটির ওজন 140 কেজি। KTM RC বাইকটির ওজন 154.2 কেজি। ফুয়েল ট্যাঙ্ক, এপ্রিলিয়া বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 15.4 লিটার। KTM RC বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 9.5 লিটার। ওয়েট এবং ফুয়েল ট্যাঙ্কের দিক দিয়ে এপ্রিলিয়া বাইকটি এগিয়ে আছে। ব্রেকস, এপ্রিলিয়া বাইকটির ফ্রন্ট ব্রেকটি ডিক্স, রিয়ার ব্রেকটিও ডিক্স। KTM RC বাইকটির ফ্রন্ট ব্রেকটি ডিক্স উইথ ABS, রিয়ার ব্রেকটি ডিক্স। ব্রেক সাইজ, এপ্রিলিয়া বাইকটির ফ্রন্ট ব্রেক সাইজ 300 mm, রিয়ার ব্রেক সাইজ 218 mm। KTM RC বাইকটির ফ্রন্ট ব্রেক সাইজ 300 mm, রিয়ার ব্রেক সাইজ 230 mm। ব্রেক সাইজ এবং ABS ব্রেকিং এর দিক দিয়ে KTM RC বাইকটি এগিয়ে আছে। সাসপেনশন, এপ্রিলিয়া বাইকটির ফ্রন্ট সাসপেনশনটি USD ফ্রক এবং রিয়ার সাসপেনশনটি মনোশক টাইপের। KTM RC বাইকটির ফ্রন্ট সাসপেনশনটি USD ফ্রক, রিয়ার সাসপেনশনটি মনোশক টাইপের। গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এপ্রিলিয়া বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 150 mm, KTM RC বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 157 mm। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিক দিয়ে KTM RC বাইকটি এগিয়ে আছে। টায়ার সাইজ, এপ্রিলিয়া বাইকটির ফ্রন্ট টায়ার সাইজ 100/80 আর রিয়ার টায়ার সাইজ 130/70। KTM RC বাইকটির ফ্রন্ট টায়ার সাইজ 110/70, রিয়ার টায়ার সাইজ 150/60। হেডলাইট, এপ্রিলিয়া বাইকটির হেডলাইট হ্যালোজেন টাইপের। অন্যদিকে KTM RC বাইকটির হেডলাইট LED টাইপের। টায়ার সাইজ এবং হেডলাইটের দিক দিয়ে KTM RC 125 বাইকটি এগিয়ে আছে। প্রাইস, এপ্রিলিয়া জিপিআর 150 বাইকটি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে 3,68,000 টাকায়। অন্যদিকে KTM RC ABS বাইকটি পাওয়া যাচ্ছে 3,90,000 টাকায়।
আর ইন্ডিয়ার বাজারে এপ্রিলিয়া জিপিআর 150 বাইকটি পাওয়া যাচ্ছে 1,50,000 রুপিতে। অন্যদিকে কেটিএম আর সিএবিএস বাইকটি পাওয়া যাচ্ছে 1,59,629 রুপিতে। প্রাইসের দিক দিয়ে এপ্রিলিয়া জিপিআর 150 বাইকটি এগিয়ে আছে। এখন প্রশ্ন হলো, এ দুটি বাইকের মধ্যে কোন বাইকটি আপনার জন্য ভালো হবে? আপনি যদি ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট, ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম টর্ক, টপ স্পিড, বাজেটের মধ্যে 150 সিসি সিগমেন্টের সুপার বাইক চিন্তা করেন, তাহলে এপ্রিলিয়া জিপিআর 150 বাইকটি আপনার জন্য ভালো হবে। আর যদি এবিএস ব্রেকিং সিস্টেম, বিগ টায়ার সাইজ, এলইডি হেডলাইট ইত্যাদি বিবেচনা করেন, তাহলে 125 সিসি সিগমেন্টের কেটিএম আর সি সুপার বাইকটি আপনার জন্য ভালো হবে। এ দুটি বাইকের মধ্যে কোন বাইকটি আপনার কাছে ভালো লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফ্রেন্ডস, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাইক প্রাইস আপডেট রিভিউ কম্পিয়ার, মোবাইল ফোন প্রাইস আপডেট রিভিউ কম্পিয়ার এবং টপ 10 রিলেটেড ইনফরমেশন পেতে আমাদের হোয়াইট টপ 10 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপডেট ভিডিওগুলো খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।